কুরআন যে মানুষকে খুব সম্মানিত করে মোহাম্মদ সিরাজ মিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত। কুরআনই অনেক মানুষকে ইজ্জত দিয়েছে এবং কুরআনই অনেক মানুষকে নাস্তিক মুরতাদ বানাতে সক্ষম হয়েছে। কুরআনি বিধানগুলো যারা বিনা দ্বিধায় একান্তভাবে মেনে নিয়েছে আল্লাহ তাদেরকেই সম্মানিত করেছেন। এবং কুরআনের সেই ঐশীবাণীর এক অপ্রিয় সত্য হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। তবে এরই ধারা অব্যাহত রাখতে সিরাজউদ্দিন সাহেবকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন, যদিও তিনি দারিদ্রতার কারণে 52 বছর কোরআন থেকে আলাগ ছিলেন, কিন্তু কোরআনের টানে তিনি আবার এসেছেন ইসলামের পথে এবং নিজে শিখতে যাচ্ছেন কোরআন। এবং সে সুরলিত কণ্ঠে মানুষ বিমুগ্ধ হয়ে তার সাহায্যার্থে এগিয়ে আসছেন, তার পাশে দাঁড়িয়েছেন। বিষয়টা আসলেই দৃষ্টিনন্দিত এবং বিশেষ করে বাংলাদেশের শ্রেষ্ঠ কারীরাও তার পাশে এবং দাঁড়িয়েছেন। এবং এরই ধারা অব্যাহত রাখতে আমাদের বদরুজ্জামান সাহেব, যিনি কলরব শিল্পী গোষ্ঠীর একজন অন্যতম শিল্পী, তিনিও তার পক্ষে এত সুন্দর কথা বলেছেন যেটা আসলে শোনার মতো। তো চলুন আসলে তিনি কি কি কথা বলেছেন, অর্থাৎ বদরুজ্জামান সেই আমাদের সিরাজউদ্দিন সাহেবকে নিয়ে কি কথা বলেছেন, এবং আমাদের বিশেষ করে যে সমস্ত কারিগুলো রয়েছে এবং বিশেষ বিশেষ বিজনেসম্যান মানুষগুলো তার পক্ষে কি কথাগুলো বলেছেন, তার সাহায্যার্থে কিভাবে এগিয়ে এসেছেন, এবং ধাপে ধাপে শুনে নেব তারই কণ্ঠে, তার সুরলিত কণ্ঠে কোরআন শরীফ। তো চলুন আসলে অবশ্যই এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন, শেষের চমকটা অবশ্যই আপনাদের দৃষ্টি নন্দিত করবে। তো চলুন আসলে একটু দেখে নেওয়া যাক সেই কথাগুলো। عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون قرآن যে মানুষকে খুব সম্মানিত করে মোহাম্মদ সিরাজ মিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা দেখেছি ওনার তেলাওয়াত যখন ছড়িয়ে পড়েছিল, আমরা নিজেরাও এটায় অংশ নিয়েছিলাম প্রচারের ক্ষেত্রে, তো মানুষ তাকে কিভাবে দোয়া করেছে এবং তাকে কিভাবে আরও ভালো করা যায়, তিনি আরও কিভাবে একটু ভালো চলতে পারেন, এই জন্য মানুষ নানাভাবে আমাদের কাছে ফোন করেছেন। তো এই জন্য মূলত আজকে আসা, এবং আশা করি যে উনি এটার মাধ্যমে একটা দৃষ্টান্ত হবেন এবং কোরআনের কারণে মানুষ তাকে ভালোবেসেছে এবং উনি আগামীতে সুন্দর জীবনযাপন করবেন, এই প্রত্যাশা আমি রাখছি। এবং আশা করি সবাই আপনারা ওনার পাশে দাঁড়াবেন এবং ওনাকে মানসিকভাবে, তারপরে যাই বলেন, সম্মানিত জীবন যেন যাপন করতে পারে এই জন্য সবাই হেল্প করবেন। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين إن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم আমাদের এখানে উনি বহু বছর থেকে প্রায় 11-12 বছরের মতো এখানে উনি থাকে। আমাদের অনেক কষ্ট করত জীবনে, জীবনে অনেক কষ্ট করছে, উদ্লে থাকে, সর্বক্ষণ উদ্লে থাকে। আমি 12-তে থেকেছি, এই কাগজ টাগজ টোকা। সালাম আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক মন্ডলী,
সে আলোচিত ব্যক্তি যিনি কোরআন তেলাওয়াত করে ভাইরাল হয়ে গিয়েছিলেন, আপনি জানেন সিরাজ মিয়া। সেই সিরাজ মিয়ার বাসায় আমরা আজকে এসেছি মূলত দেখার জন্যে। তার তেলাওয়াতটি যখন ভাইরাল হয়ে গিয়েছিল তখন অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন আপনারা, যে তাকে সহযোগিতা করতে চান এবং তার পরিবারের খবর আপনারা জানতে চেয়েছেন, এবং সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছি এখানে। তো আমরা তার কথা বলবো, তার সাথে তার পরিবারের খবর জানবো এবং আপনাদেরকে জানাবো আমরা কীভাবে তাকে সহযোগিতা করতে পারি। একটি মাত্র কারণ তিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন। আমরা কীভাবে তার আরও সুন্দর করে তিনি তেলাওয়াত করতে পারেন, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, তার পরিবারের কী কী সমস্যা আছে এগুলো শুনে আপনাদেরকে জানাতে চাই, এবং আমরা তার এই সমস্যা সমাধানের জন্য আমাদের সামর্থ্য অনুসারে উদ্যোগ নিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা ছোটোবেলা থেকে দিকে আসতেছি, আমার বাপ সবসময় মানে একটু মাথায় প্রবলেম আছে আর অনেক সমস্যা, মানে উনি সবসময় কোরআন তেলাওয়াত পড়ে আর কাজকাম করে না। এখন ঢাকা হওয়ার পরে মনে করেন এই কাগজ টুকা পুতুল টুকা এগুলাই দেওয়ার যে সংসার চলতেছে আর আমি রিক্সা চালাই। মেবি 6-7 দিন আগে আমি আর রায়হান কলরবে যাচ্ছি বিকাল 4টার দিকে। তাই আমরা বিল্ডিং থেকে নামলাম সানারপাড় মধ্য সানারপাড় থেকে। নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি সিরাজ ভাই খালি গায়ে একটা বস্তা ঘাড়ে উনি কাগজ টোকাচ্ছে আর মনের সুখে কালামি পাক তেলাওয়াত করতেছে। যদিও কিছুটা অশুদ্ধ ছিল কিন্তু এত রিদম ছিল আর পড়ার মধ্যে এত ভালো লাগতেছিল। আমি সাথে সাথে রায়হান মোবাইল বের করো তো ভিডিওটা মানে তেলাওয়াতটা ধরো, রায়হান তেলাওয়াত ধরলো। আমি সাথে ওনাকে বললাম কিছু খাবেন, বললো শুধু চা খাবো। চা খাইতে খাইতে তেলাওয়াত করলো, তেলাওয়াতটা ধরলাম 3 মিনিট 9 সেকেন্ডের। আমরা মাগরিবের আগে এটা আপলোড দিয়ে দিলাম। আশ্চর্য হয়ে গেলাম মানুষের কোরআনের উপর ভালোবাসা দেখে, যে 1 ঘন্টার মধ্যে তেলাওয়াতটা হাজার হাজার আইডি থেকে পোস্ট হওয়া শুরু হলো। সাথে শুরু হলো কি, মানুষ ওনাকে কীভাবে সহযোগিতা করতে পারে ওনার ঠিকানা জানতে শুরু করলো আমার কাছে। তখন আমি আরেকটা ভিডিও দিলাম, দ্বিতীয় ভিডিওতে ওনার ঠিকানা এবং মোবাইল নাম্বার দিলাম। আপনাদের কোরআনিক ভালোবাসা দেখে আমাদের প্রবাসী ভাইদের ওনার মোবাইলে বিকাশ নাম্বার খুলে দিয়েছিলাম, সাথে সাথে বিকাশে এই মানে যে টাকা আসতে পারে একদিনে এটার ই শেষ হয়ে যায় একদিনে। আপনাদের ভালোবাসায় বিমুগ্ধ হয়েছি আমরা। আর বিভিন্ন মিথিলা গ্রুপ, নয়া ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের মুক্তার ভাই, ভিডিও শেষ অংশে আমি এটা বলেই বিদায় নিতে যাচ্ছি। বদরুজ্জামান ভাই যে কথাটি বলেই ভিডিওটা শুরু করেছিলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন আর যাকে ইচ্ছা তাকে বেজদি করেন। কোরআনেরকে আঁকলে ধরার কারণে আমাদের সিরাজ ভাই যেভাবে সম্মানিত হয়েছেন, আমরা চাই তার সমস্ত অভাব অনটনের ক্ষেত্রেও মানুষ তার পাশে এসে দাঁড়াবে এবং সমস্ত অভাব অনটন দূর করার লক্ষ্যে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এবং তিনি প্রতিজ্ঞা করেছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকবে, অবশ্যই সকলে তার সাহায্যার্থে এগিয়ে আসবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।